তো ওখানে এই সামনে রয়েছে ক্যামেরা, তো এখান থেকে ছবি তুলে নিচ্ছে। আমরা এখানে দাঁড়িয়ে সবাই সোয়েটার আর চাদর গায়ে দিয়ে নিয়েছি, এত ঠান্ডা লাগছিল। তো গাইস এটাই হচ্ছে RFID কার্ড, তো ট্রাভেলসের গাড়ি এখনো আসতে না আসতে আমরা এখানে খেয়েই নিচ্ছি। আমরা এখন চলে এসেছি শ্রী মাতা বৈষ্ণব দেবী কাঁচা স্টেশনের সামনে। হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে ডেট হচ্ছে 13 মার্চ, আমাদের ট্রেন প্রায় 5 ঘন্টা লেট করে তারপর জম্বুতাওয়াইতে পৌঁছালো। তো এখন আমরা সবাই ট্রেন থেকে নেমেছি, এখান থেকে আমাদের সাথে মিট করবো, মিট করে তারপর এগোবো কাচ্চার দিকে, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। তো গাইস আমরা এখান থেকে কুলি নিয়ে নিলাম, 600 টাকা বলছে মসজিদের সামনে, জানি না মসজিদ কোথায়, তো দেখা যাক। এখন টাইম হয়েছে দুপুর 2:57 আর আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি মসজিদের সামনে, যেখানে আমাদের দাঁড়াতে বলা হয়েছিল। তো ট্রাভেলসের লোকরা এখনও আসেনি, ওনারা আসলে তারপর গাড়ি যেটা বলবে সেই গাড়িতে উঠবো। তো এই হচ্ছে সেই মসজিদ যেখানে আমাদের দাঁড়াতে বলেছে, তো সামনে এসে আমরা দাঁড়িয়ে আছি। তো ট্রাভেলসের গাড়ি এখনও আসতে না আসতে আমরা এখানে খেয়েই নিচ্ছি। এখানে যে ঝুড়ি ভাজা টাইপের মাখা, মুড়ি মাখা আছে। তো আমাদের লাগেজগুলো ওই গাড়িতে উঠছে, আমাদের 3টে গাড়ি টোটাল, তো লাগেজগুলো উঠলে তারপর আমরা উঠবো গাড়িতে। ওয়েদারটা ভালোই আছে এখানে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কোনো অসুবিধা হচ্ছে না। সেই গাড়ি তে আমরা এখন উঠছি, আরও গাড়ি রয়েছে, লাগেজ এখনও তো ওঠেনি। তোরা উঠতে উঠতে বললো গাড়িতে গিয়ে বসতে, তো চলো গাড়িতে গিয়ে বসি। তো গাইস আমরা উঠে পড়েছি বাসের ভেতরে, তো এটা হচ্ছে পিছন থেকে ভিউ, আর আমি বসেছি এই সিঙ্গেল উইন্ডো সিটে, আর এদিকে বাবা আর মা বসবে, আর এই পিছনে লাগেজ লোড করছে। ঠিক আছে আমরা গাড়ি থেকে নেমে গেছি কিছু খাওয়ার জন্য, কারণ অনেকটা পর যেতে হবে, 1 ঘন্টা লাগবে। তো কিছু খেয়ে দে তারপরে আমরা বেরোচ্ছি। তো এখানে আমরা একটা জায়গায় আসলাম, এখানে কিছু দুপুরে খাবার খেয়ে তারপরে গাড়িতে উঠবো। তো গাইস এটা হচ্ছে আমাদের আজকের খাবার, এই আলু মটরের তরকারি, এটা কি বানিয়েছে জানি না, আর হচ্ছে ভাত। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি এই গাড়িতে। তো গাইস আমাদের গাড়ি এখন ছেড়ে দিল, এখন আমরা যাব কাচ্চার উদ্দেশ্যে। অনেকটা লেট হয়ে গেছে, সন্ধে হয়ে যাবে অলরেডি পৌঁছাতে। তো দেখা হচ্ছে একবার হোটেলে গিয়ে।
প্লাজা যাওয়ার পথে এটাই হচ্ছে প্রথম টোল প্লাজা। এখন আমরা গাড়ি থেকে নামলাম, এখন সময় হয়েছে 6:30, আর এখানে বৃষ্টি পড়ছে, তো এখানে না দাঁড়িয়ে আমরা হোটেলের ভেতর চলে যাচ্ছি। তো আমরা এখানে দাঁড়িয়ে সবাই সোয়েটার আর চাদর গায়ে দিয়ে নিয়েছি, এত ঠান্ডা লাগছিল। এখনো আমাদের রুম সিলেক্ট করা হয়নি, তো রুম সিলেক্ট করলে তারপরে রুমে যাব। তো গাইস এখন টাইম হয়েছে 8:07, আর আমরা এখন স্নান টান করে রেডি হয়ে যাচ্ছি আর এফআইডি কার্ড আনার জন্য। আমি আর মা যাব না, পিসি বাবা আর দিদি যাবে, তাই একটু যাচ্ছি এখানে দেখে আসি কীভাবে আইডি কার্ড নেয়। তো চলো দেরি না করে যাওয়া যাক, অনেক ঠান্ডা বাইরে, প্রচুর ঠান্ডা, অনেক কষ্ট করে স্নান করেছি, তো চলো। গাইস আমরা এখন চলে এসেছি শ্রী মাতা বৈষ্ণব দেবী কাঁচা স্টেশনের সামনে, এখানে আমরা আইডি কার্ড নেব এখান থেকে। এটা হচ্ছে বৈষ্ণব দেবী মন্দিরে যাওয়ার জন্য যে আইডি কার্ডটা লাগে, আরএফআইডি কার্ড, তো এটা এখান থেকে আধার কার্ড জমা দেবে, মানে আধার কার্ডে যেরকম জমা দিয়ে তাই তারপর একটা আইডি কার্ড দেবে। এখানে ওপেনিং টাইম দিয়েছে 5:00 থেকে 10:00 পর্যন্ত। তো ওখানে এই সামনে রয়েছে ক্যামেরা, তো এখান থেকে ছবি তুলে নিচ্ছে। ফটো তুলছে, আইডি কার্ড দিয়ে দিয়েছে। তো গাইস এটাই হচ্ছে আরএফআইডি কার্ড, যেটা আধার কার্ড জমা দিয়ে মানে এই কার্ডটা দিয়েছে, এই কার্ডটা ছাড়া উপরে উঠতে দেবে না, মানে মন্দিরের ভেতরে অ্যালাউ নেই, তো এই কার্ডটা কম্পালসারি। তো গাইস আমাদের আরএফআইডি কার্ড নেওয়া হয়ে গেছে এখান থেকে, আর এই সেই স্টেশন, এই স্টেশনের এই অপোজিটে মাতা বৈষ্ণব দেবী কি মন্দির। তো গাইস এটা হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন, আর ওই যে ওখানে যে বাদিকে রুমটা দেখা যাচ্ছে G2, ওটা আমাদের ঘর, আর G1 হচ্ছে পিসিদের ঘর। আর এখানে এসে বসে রেস্ট নিচ্ছে, গল্প করছে। তো গাইস এটা হচ্ছে আমাদের হোটেল AAA Continental, আর এইদিকে হচ্ছে হোটেলে রান্নাবান্না।
তো এই হচ্ছে আজকের রান্না, রাতের খাবার ভাত, আলু পোস্ত, ডাল আর ভাজা পাপড়। তো গাইস এখন টাইম হয়েছে রাত 11:45, আর ওদিকে বাবা পিসি আর দিদিরা বেরিয়ে গেছে বৈষ্ণবদেবী মন্দিরের উদ্দেশ্যে, আর এখানে আমি আর মা রয়েছি। ও আজকে এখানে থাকবো আর কালকেও থাকবো, তারপরে এখান থেকে অন্য জায়গায় যাব। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।